গুড মর্নিং। তো সকালে উঠে আমার যেটা কাজ, রান্নাঘরে চলে এসেছি রান্না চাপাতে। তো আজ ডিউটি থাকুক আর না থাকুক, আমি সকাল সকাল সাধারণত রান্নাটা করে নিই, কারণ রান্না একটা বড় কাজ, সেটা করা হয়ে গেলে ব্যাস আর কোনো কিছু কাজ থাকে না। আর আজকে মুড়ি খেতে কচু, কুমড়ো, আলু এসব দিয়ে একটা তরকারি হচ্ছে, একটা ঝোল হবে আর চিকেন হবে, কারণ দুরকমই হচ্ছে আজকে। তো এই দেখুন দুদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে পটল আর কচুটা একটু ভাজতে দিয়েছি, আর শাক ভাজা হবে। তো রান্না এদিকে চলছে, আর ছেলেটা ওদিকে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে, কারণ ও ঘুমিয়ে উঠে এসছে। আর আমি আজকে মাংসটা একটু অন্য প্রসেসে রান্না করছি। প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে আমি মশলা দেবো, যেমন আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দেবো। আলুটাকেও তার মধ্যে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর আলুটাকে তার আগে আর একবার ভেজে রেখেছি, যেহেতু এর সাথে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য। আর আজকে মাংসটা একটু ঝালঝাল করবো ভাবছি, প্রথমে ছেলেগুলোর জন্য তুলে নেবো, তারপরে আবার রান্নাটা করব। আর মা দেখুন এদিকে উনুনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, আর আমাদের উনুনটা যেহেতু চিমনি উনুন, সেহেতু ধোঁয়াটা আর ঘরে থাকে না। আর রান্না সাধারণত আমাদের এখানে হয় না, তবু মাঝে মাঝে মা একবার করে ভালোভাবে মিশিয়ে পরিষ্কার করে রাখে। আর আমার মশলা দিয়ে ভালোভাবে কষা হয়ে গিয়েছে, এরপরে হলুদটা দেবো আর লবণটা দেবো। যতক্ষণ না তলা না ধরেছি ততক্ষণ ধরে আমি ভালোভাবে কষবো। আর এই দেখুন হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে কষেছি, এরপর দেখুন তলাটা হালকা ধরা ধরা হয়ে গিয়েছে, আর মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। একটু জল দিয়ে হালকা ফুটিয়ে দেবো আর তাহলেই হয়ে যাবে। বাদুলি লিখে যদি কি করবো, খাওয়া দাওয়ার পর বিকেলে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে ওকে চা করে দিলাম, আর আমি চায়ের সাথে একটু সর আর বিস্কুট দিয়ে একটু মুড়ি খাবার জন্য রেডি হলাম, কারণ আমার এটা বেশ ভালোই লাগে খেতে, চা বিস্কুট মুড়ি। আর এই দেখুন সন্ধ্যে হয়ে গেছে আর ও ঘুমিয়ে গেছে, এখন প্রায় 8টা নাগাদ বাজছে। আর কি আছে দেখবেন, কেলোস, দুটো কেলোস নিয়ে ও ঘুমিয়ে গেছে। তো এইবার কেলোস দুটো ছাড়াই ওকে, কারণ ওইটা হাতে থাকলে ঘেমে যাবে। খাবো খাবো করছিল, হাতে দিলাম, বিচারি খেলেও না ঘুমিয়ে গেল, খারাপও লাগছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছেলে যখন ঘুমায় না, দেখে বেশ খুব মায়া লাগে আর ভালোও লাগে, সারাদিন।